কই গো আনসারে কেউ গো বাড়িতে আছেন ওই বাড়ির মালিক এবার যেন দরজায় বেরিয়েছে জলাইবি বলেন বাড়ির মালিক শুনো আমি হলাম জলাইবি আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন দ্বিতীয় সংবাদ হলো ওয়ায় বাল্লেগুকুম সালাম আল্লাহ রসুল আপনাকে সালাম জানিয়েছে আনসারি খুশি হয়ে গেল কি সৌভাগ্য আল্লাহ রসুল আমাকে সালাম পাঠিয়েছেন এত বড় আমার কপাল ভরে গেছে আনন্দে হাতখানা হয়ে গেছে জলাবি তখন দেখে বলছে ওগো আনসারি শুধু সালাম দিয়ে পাঠিয়েছেন তা নয় আর একটা কথা বলেছেন দ্বিতীয় কথা বলেছেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা বলেছে আনসারির মনটা গলে গেল কথাটা হলো আল্লাহ রসুলের কথাটা তো জলায় বেপের নয় নিশ্চয় এর মধ্যে ভালাই আছে নিশ্চয় এর মধ্যে কল্যাণ আছে বলে বাবু একটু গেটে দাঁড়াও আমি একটু ঘরে গিয়ে আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করি কে সেটা বলেন আনসারির বিবি বর্তমানে কোনো কাজ যদি কেউ করেন আর বিবিটাকে না জানান দেখবেন বর্ষার দিনে বেনগুলো যেমন মুখগুলো ফুলায় না ওইভাবে রাগ করে ফুলে থাকবে না এত রাগ করবে মনের ভিতরে থেকে থেকে বলবে যাও যা কিছু করো তুমি একাই করো তার মানে বুঝাতে চাচ্ছে আমাকে ছেড়ে কাজ করছো ঘরে গেছে আনন্দে মনের ভিতরে এত খুশি তাড়াতাড়ি ঘরে গিয়ে আওয়াজ দিচ্ছে বিবি বিবি রে কোথায় আছো তাড়াতাড়ি করে সংবাদ শোনো বাবার এই রকমের আনন্দের কথা শুনে ঘরে যে যুবতী মেয়ে ছিল বেটি ছিল ওই বেটি কিন্তু কান এবার খাড়ো করে দিয়েছে আমার বাবার মনে এত যেন আনন্দ আজকে এত কেন খুশি আমার বাবা এত কেন আনন্দ আজকে আমার মাকে ডাকছে কান লাগিয়ে শুনছে দেখি তো বাবা মাকে কি বলে এবার কাছে গিয়ে বিবিকে বলছে বিবি রে সংবাদ শুনলে বিবি আমি তোমাকে আনন্দে ডাকছি আমি বড় ভাগ্যবান আজকে আল্লাহ রসুল আমাকে সালাম পাঠিয়েছেন এবং আল্লাহ রসুল বলেছেন আমার মেয়ের সঙ্গে সেই জোলাইবিবের বিয়ে দেওয়ার কথা তাই তোমাকে বলতে চাই বিবি রে একবার বলো তো এই কাজটা কেমন হয় তাই তোমাকে একটু আমি বুঝতে আসলাম বিবি তখন চট করে মাথাটা নিচু করে বলুন জোলা বিবির সম্বন্ধে কোনো ধারণা নেই আপনার স্বামীকে বলছে ওগো আনসারে ওগো স্বামী যান এই বিয়েতে আমি কোনোদিন রাজি হতে পারি না কারণ তা হলো জলায় বিবের সম্বন্ধে আমার জানা আছে এমন বংশে তার জন্ম যার কোন রকমের বংশের সৌরথ নাই কোন নাম ধাম নাই নিম্ন বংশে জন্ম জলায় বিবের শরীরে কোনদিন একবার জীবনে ভালো জামা কাপড় দেখতে পাওয়া যায়নি এবং জলায় বিব দেখতে হলো সোলা রঙের আর আপনি এত বড় ধনী ব্যক্তি কেমন করে আপনার মেয়েটাকে সে গরিবের হাতে তুলে দেবে এই কথাটাই বলছে আল্লাহ রাসূল দুনিয়ার ধন সব থেকে কোনটা মূল্য জানেন অকালবন শাকেরন যে হৃদয় অল্পতে সন্তুষ্ট হয় আল্লাহর শুকরিয়া আদায় করে সব থেকে সেই হৃদয় হলো আল্লাহর কাছে দামি সম্পদ
ভাইজান কেউ খায় দুধে চিনি কেউ খায় দুধে চিনি কারো শাকে বালি কারো বস্তা বস্তা টাকা কারো হাত খালি কেউ যদি মনে করেন আল্লাহ আমার একজন ভাই পাঁচ তারা দিয়ে দিল তার বিশাল বিজনেস শুরু হয়ে গেল জীবনে অভাব নাই গাড়ি বাড়ি সব হয়ে গেছে কিন্তু জেনে রাখেন আল্লাহ সবই দিলেন তিনি আল্লাহর জন্য তিনি শুকরিয়া করছেন না এত গাড়ি বাড়ির কোন দাম নাই আপনি গরিব মানুষ একবার খাচ্ছেন একবার খাবার পান না সারাদিন যাওয়ার পরে তো 300 টাকা ইনকাম করেন আর ওই সময় যদি বলেন আল্লাহ আমাকে যেভাবে রেখেছো আল্লাহ তাতে আমি অনেক খুশি তোমার শুকরিয়া আদায় করে আল্লাহর নবী বলেন যদি কেউ লক্ষ লক্ষ টাকার মালিক হয় ওই ব্যক্তি থেকে যে সারা দিন কষ্টে থেকে অল্প দুটো রোজগার করে আল্লাহ শুকরিয়া আদায় করেছে তার মূল্য আল্লাহর কাছে অনেক অনেক যেন বেশি গরিবদের প্রাধান্য আল্লাহর কাছে বেশি হযরতে জুলাইবিন দাঁড়িয়ে আছে বিবির সঙ্গে স্বামীর কত বদল হচ্ছে কথা হচ্ছে বিবি রাজি হয় না কেন গরিব হে বোন মা দেখেন ভালো করে যখন দেখছে মেয়েটা শুনছে যে আমার মা রাজি হয় না মেয়েটা এবার ঘুরে এসে মার সামনে হাজির হাই রে ইসলামিক দৃষ্টিতে জীবন যাপন করার জন্য মেয়েটার কত আশা এসে তখন মার কাছে বলছে মা আতার দোনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরুহু ও আম্মা জান আপনি কি আজকের দিনে আল্লাহ রসুলের কথাটাকে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন না না ইদফাউনি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাহু লা ইয়ুযাইয়ু আনি ও আম্মা আমাকে আল্লাহ রসুলের কথাটার উপরে ছেড়ে দিন আল্লাহ রসুল যেটা পছন্দ করেন আমি যেন সেটাই পছন্দ করে আল্লাহর নবীর কথাকে আপনাকে ফেরত দিতে দেব না গোমা আপনি আমাকে আল্লাহ রসুলের ফয়সালার উপরে ছেড়ে দিন তার মানে মেয়েটা পৃথিবীর মানুষকে জ্ঞান দিচ্ছে পৃথিবীর মানুষ আল্লাহ রসুলের কথাটাকে আমি আমার মাকে ফেরত দিতে দেব না নিশ্চয়ের মধ্যে ভালাই আছে অল্পতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এবার মেয়েটা যখন এই মাকে কথাটা বলেছে মাকে চোখ বন্ধ করে দিয়েছে আর কি জবাব দেবে মাকে তখন মেয়েটা জ্ঞান দিচ্ছে আল্লাহর কোরআন সূরা আহজাবের 36 নম্বর আয়া মাকে শোনাচ্ছে মা কোন মুমিন এবং কোন মুমিনার জন্য এটা ঠিক নয় ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম নিশ্চয়ের মধ্যে ভালাই আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যেটা ফয়সলা হয়ে গেছে এর উপরে আর কোন রকমের কেউ যেন কিছুই করতে না যায় নিশ্চয়ের মধ্যে ভালাই আছে এবার মেয়েটা সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে মার সামনে যেন দলিল পেশ করে দিল মা আর কোন রকমের কিছুই জবাব দিতে পারল না মেয়েটাই খুশি আল্লাহ রসুলের কথা কি ফেরত দেবে না এবার বাবা আনন্দে জোলাই বিবের সঙ্গে কিন্তু এবার মেয়ের বিয়ে দিয়ে দিল হে মা বোন আমার কি টাকা পয়সার দাম আছে গো কোন দাম নেই যদি একবার শুকরিয়া আদায় করেন এর থেকে দামি সম্পদ আর আল্লাহর কাছে কিছুই হতে পারে না যখন বিয়ে হয়ে গেল জোলাই বিবের সঙ্গে সংবাদ আল্লাহ রসুলের কানে গিয়ে হাজির আল্লাহ রসুল খুশিতে তখন খালে মুখ দিয়ে একটা দোয়া বললে
सही मुस्लिम ये दुआटा आछे नबी जी बोलें अल्लाहुम्मा सुब्बल खैरा अलैहा सब्बाब वला तजअल आयशाहा कद्दाब ओगो अल्लाह आज के गरीब जलाए बेफेर काछे एक धनी घरेर मेये जीवने जन संसारे पदार्पण करेछे अल्लाह तादेर मध्ये तुमि कल्याण दाओ अल्लाह तादेर दाम्पत्य जीवन तुमि सुखेर काटाओ अल्लाह तादेरके तुमि सुखेर जिंदगी दाओ अल्लाह रसूल एबार अल्लाहर काछे प्रार्थना करले अच्छा मन हच्छे तो अल्लाह कबुल हबे ना नबी হয়তো আল্লাহ কবুল করে নিয়েছেন এবার জলাইবে ঘরে নিয়ে যাচ্ছে নিজের স্ত্রীকে দেখে এই শব্দটা এই কোটটা কোথায় আপনাদের বলছি ঘরে নিয়ে গিয়ে এবার বিবির সঙ্গে টিভিতে সিনেমাতে আর বাইকে করে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন নাকি না জলাইবে বলেন যেদিন আমি আমার বিবিকে আমার ঘরে নিয়ে আসলাম সেদিন থেকে আমরা আল্লাহর ইবাদতে তসবিহ তাহলিলে এতই মগ্ন হয়ে গেলাম বেশি বেশি করে আমরা আল্লাহকে ডাকতে শুরু করলাম আল্লাহর নবীর হাদিস জলাইবি বলে আমাদের দুই জনের স্বামী স্ত্রীর সবথেকে খোদা নিবারণ হতো আমাদের নফল সালাতে অর্থাৎ আমরা নফল নামাজেই যেন খোদা নিবারণ করতাম যদি আমরা একটু সময় পেতাম দুই স্বামী স্ত্রী মিলে আমরা নফল নামাজ পড়ার জন্য আবার দাঁড়িয়ে যেতাম আল্লাহ রাজি হয়ে গেলে গরিবের প্রতি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন তার জন্য আল্লাহ রাসূলের দোয়া তার জন্য এবার জলাইবে এই রকমের তসবিহ তাহলিলে মগ্ন বিবিও তসবিহ তাহলিলে মগ্ন আল্লাহ খুশি হয়ে গেলেন সেই হাদিসের শব্দটা আরেকটু শুনেন আল্লাহ রাজি হয়ে ওই গরিবের ঘরে এত বরকত দিলেন এত বরকত দিলেন নবীজি বলছে ফাকানাত মিন আকসারিল আনসারি মানাফাকাতান ওয়া মালান সেই জামানায় যে জলায় বেবের বংশের পরিচয় ছিল না ভালো খাবার পেত না ভালো জামা কাপড় জুটত না আল্লাহ এতই রাজি হয়ে গেলেন এতই খুশি হয়ে গেলে এবার জলায় বেবের ঘরে আল্লাহ এমন বরকত দিলে সেই জামানায় জলায় বেবের বিবির মতো মাল কেউ যেন এলাকায় খরচ করতে পারত না ওঠেল মাল শুধু কার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়া কালবুন শাকিরুন হে সাওবান দুনিয়ার সবথেকে দামি সম্পদ হলো যে হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শুনে দাঁড়িয়ে গেলে নবী বলছে আরে আমার সাহাবী আরে সাওবান শোনো আর একটা সম্পদের কথা বলছি যে সম্পদের তুলনা পৃথিবীর কোন বাড়ি গাড়ি কোন রকমের কিছুই হতে পারে না সেই সম্পদ হলো ওয়া জাওজাতুম মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি সবথেকে দামি সম্পদের কথা তো নবী শেষে বলছেন বলে ওরে সাহাবী আমার সবথেকে দামি সম্পদ হলো যার তুলনা কোনো বাড়ি গাড়ি অট্টালিকা হতে পারে না ধন সম্পদ কিছু হতে পারে না সেই সম্পদ হলো কারো ঘরে যদি একটা মুমিনা বিবি থাকে আর স্বামীর ঈমানের উপরে সাহায্য করে এই রকমের বিবির দাম হলো দুনিয়ায় পৃথিবীর সব থেকে ঊর্ধ্বে দামি বিবি হলো যেই বিবিটা বেশি বেশি করে টিভি দেখে নাকি বলছেন আল্লাহ রাসূল কি বললেন সহিহ হাদিস
যার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। মোচের সবথেকে দামি সম্পদ ওই বিবিটা, যে বিবিটা হলো মুমিনা, স্বামীর ইমানের উপরে সাহায্য করে।